সুপ্রিয় দর্শক, ঢাকায় যারা বসবাস করেন আপনারা নিশ্চয়ই আজকে কোথাও না কোথাও কেউ না কেউ জ্যামে পড়েছেন, রাস্তায় বসে থাকতে হয়েছে অনেকক্ষণ। ঠিক তাই আমাদেরও একই অভিজ্ঞতা। অথচ সারা দেশ জুড়ে করোনা ভাইরাস ঠেকানোর জন্য একটি লকডাউন ঘোষণা করা হয়েছে, তার মেয়াদও বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে এটি দরকার ছিল সংক্রামক এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা, কিন্তু এভাবে যে লকডাউন এখন চলছে তা কি তাহলে কাগজে লকডাউনে পরিণত হয়েছে? এ কেমন লকডাউনের ভেতর দিয়ে যাচ্ছি আমরা? রাজনীতির প্রসঙ্গে যদি কথা বলতে হয় তাহলে হেফাজতের প্রসঙ্গ আসে সামনে। হেফাজত নতুন একটি কমিটি গঠন করেছে। এই কমিটি কি তাদের বোধোদয় নিজেদের পরিবর্তন করা, নাকি একই জিনিস আবারও সামনে এলো? হেফাজতের সেই রাজনৈতিক উদ্দেশ্য কী রইল সেটি নিয়েও রাজনৈতিক মহলে নানান আলোচনা হচ্ছে। আর আপনারা যারা সংসদের খবর নিয়েছেন তারা তো জানেনই যে গতকাল সংসদে টাকা পাচারের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিলেন সরকার দলের এবং বিরোধী দলের সংসদ সদস্যরা, যার রেশ আজও দেখা গেছে। সব কিছু মিলিয়ে এই যে পরিস্থিতি তারই একটি বিশ্লেষণ আজ আমরা শুনব SSRM জনতন্ত্র গণতন্ত্রে। আমি আরওয়ার সাদী আপনাদের সঙ্গে রয়েছি। জনতন্ত্র গণতন্ত্রের আমন্ত্রিত অতিথি IEDCR এর উপদেষ্টা জনাব ডাক্তার মোশতাক হোসেন, রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হারুনুর রশিদ এমপি, রয়েছেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব ডাক্তার মোশতাক হোসেন আপনাকে দিয়েই, যে লকডাউন এখন চলছে তা কি প্রয়োগ দুর্বলতার কারণে কাগজে লকডাউনে রূপান্তরিত হয়েছে কিনা? আপনি কাইন্ডলি নিজেকে আনমিউট করে নেবেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রথমে আমি বলছি যে লকডাউন কথাটাই কিন্তু একটা বিভ্রান্তিকর, এটা আমি যেখানেই সুযোগ পাই এবং পরিবেশ পাই বলি। জনস্বাস্থ্যের বিধিনিষেধ, এটা ঝুঁকি অনুযায়ী কখনো বাড়ে কখনো কমে। একেবারেই যখন বন্ধ করে দেওয়া হয়, যাতায়াত বন্ধ, ঘরে থাকার জন্য বলা হয়, সেটাকে একটা, সেটাও লকডাউন বলা উচিত না, কারণ তাহলে মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার, ভীতি দিয়ে জনস্বাস্থ্যের কাজ করা যায় না। সেটা বলা যাচ্ছে যেতে পারে যে আমরা মানে জনস্বাস্থ্যের বিধিনিষেধ, আমরা ঘরে থাকবো, আমরা মানে রাস্তাঘাটে যাবো না। এটা পর্যায়ক্রমে কিন্তু এটা উঠানামা করে। এখন যেটা আগা আরো সুন্দরভাবে করা হয়েছে, জনস্বাস্থ্যের বিধিনিষেধ কোনো কোনো ক্ষেত্রে শিথিল, কোনো কোনো ক্ষেত্রে আবার শিথিলতা প্রত্যাহার, এগুলো কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত অন্তত পক্ষে বাংলাদেশে আমরা সংক্রমণ একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে না পারি। এমনকি শূন্যের কোঠায় আনলেও আমাদের বাইরে গেলে মাস্ক পরতে হবে, বাইরে গেলে সাবান দিয়ে হাত ধুতে হবে কোনো কিছু স্পর্শ করার পরে, বাইরে গেলে আমরা অন্যের কাছ থেকে শারীরিক দূরত্ব বজায় রাখবো কমপক্ষে 1 মিটার। এটা যদি আমাদের এখানে করোনার শূন্যের কোঠায় থাকে, ওটিও কিন্তু একটা জনস্বাস্থ্যের বিধিনিষেধ, লকডাউন না। কাজে এই কথাটি যদি সংশোধন করি তাহলে আমাদের অনেক বিভ্রান্ত হবে, বিভ্রান্তির থেকে আমরা মুক্তি পাব। সীমান্ত এলাকা যেখানে দেখুন কোনো কোনো জায়গায় যাতায়াত একেবারেই বন্ধ এবং আপনার ঘরে থাকার জন্য বলা হয়েছে, জরুরি ভিত্তিতে কাজ করছে। একটা বিষয় আমি এখানে বলবো, যেটা একটা কতটুকু রাত্রিবেলা চলাচল বন্ধ করা, এটা তো বিদেশি স্টাইল, যেখানে যে সমস্ত শহরে আপনার নাইট ক্লাব আছে যেখানে অন্যরকম বিনোদন হয় শারীরিক স্পর্শের মাধ্যমে, সেখানে কিন্তু রাত্রিবেলা এই চলাচল বন্ধ রাখা হয়, সেখানে কোনো দূরত্বের বাড়ায় থাকে না, মানুষের মানুষের টাচ করে বিনোদন করা হয়। এটা বাংলাদেশে কেন রাত্রিবেলা যাতায়াত বন্ধ করা হয়? বাংলাদেশে কি রাত্রিবেলা এরকম কোনো কোথাও আসর বসে বা কোথাও কি এটা বন্ধ করতে হবে? দিনের বেলা করতে হবে, এখানে পিক পয়েন্ট তখন করতে হবে যখন আপনার কোনো মানুষ বিধিনিষেধ চলাচল কষ্টকর। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কে রাত্রিবেলা নাইট ক্লাবে বিধিনিষেধ করা খুবই কষ্টকর, সেজন্য তারা একেবারে রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং বিশেষ করে সমস্ত জায়গার আগে একটা চৌকি বসায় দেয়। যাই হোক, তো এই এই বিষয়টি আমরা দেখুন, আদর্শ ব্যবস্থা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা করোনা সংক্রমণ শূন্য কোঠায় না হইয়া না আনতে পারবো, সবাই ঘরে থাকবো, যেটা চীনের উহানে করা হয়েছিল, এখনো অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে এগুলো করা হয়, ভিয়েতনামে এটা করা হয়, থাইল্যান্ডে, ভুটানে করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষে আমরা কি এভাবে অন্তত পক্ষে 8 থেকে 10 সপ্তাহ লাগতে পারে? সম্ভব না, বিশেষ করে যখন আপনি 8 থেকে 10 সপ্তাহ করে সংক্রমণ শূন্য কোথায় আনবেন, এটি আবার হয়তো বেড়ে যাবে যখন আমি আবার অন্যান্য কার্যকলাপ শুরু করব। এই জন্য মডিফাই করা হয়েছে, একটা দেশের সক্ষমতা অনুযায়ী সেটা শিথিল করা হয়, কম্প্রোমাইজ করা হয়, আপোষ করা হয়। তো বাংলাদেশ সরকার, অন্য দেশের সরকারের মতো আমাদের যতটুকু সক্ষমতা আছে
আমি তো চাই প্রত্যেক নাগরিককে ঘরে বসে খাওয়া দেওয়া হোক, প্রত্যেক নাগরিককে ঘরে বসে চিকিৎসার ব্যবস্থা করা হোক, তাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম যে জীবনযাত্রা সেই টাকাটা দেওয়া হোক, সেটাকে আমরা পারছি না। সেক্ষেত্রে ছেড়ে দিতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, সংক্রমণ আবার বেড়ে গেলে আবার সেখানে করা হচ্ছে, কাজে এটি কার্যকর হবে না বা এটা কোনো ইয়ে নাই, এটা ঠিক। হ্যাঁ, আমি তো চাই আরো হোক, কিন্তু সেটি তো সম্ভব হচ্ছে না। এবং জনস্বাস্থ্যের যারা বিশেষজ্ঞ তারা গোয়ারের মতো কথা বলে না যে এইসব বুঝি টুজি না, সংক্রমণ শূন্য থাকার পর্যন্ত সবাইকে ঘরে আটকে রাখতে হবে, প্রত্যেকে কি খাওয়াবেন তা হবে সেটা আপনার ব্যাপার না। এতে মানুষের অর্থনৈতিক কন্ডিশন, মানুষের অরাহার, মানুষের অপুষ্টি বাড়বে, রোগ বালাই বেড়ে যাবে। যদি তাকে আপনি মিনিমাম গ্যারান্টি দিতে না পারেন তার খাদ্য এবং তার অন্যান্য চাহিদা ঘরে আটকে রাখলেন, এটা কিন্তু একটা, এইটা গোয়ার তুমি কিন্তু জনস্বাস্থ্যের বিষয় না। আমি জনস্বাস্থ্যবিদরা বাস্তবতা অনুযায়ী ব্যবস্থাপত্র দিয়ে থাকে এবং সে অনুযায়ী সরকার, হ্যাঁ আপনি সমালোচনা করতে পারেন যে এই জিনিসটা খোলা না রাখলেও চলতো, কেন আপনি খোলা রেখেছেন, সেটি আমি শুনতে রাজি আছি। অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে আবার আসবো। জনাব অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, তাহলে এই যে ঢাকায় যে যানজট হয়ে গেল এবং লকডাউনও চলছে, অথচ আমরা দেখছি যে সীমান্তের কাছাকাছি জেলাগুলোতে সংক্রমণ বাড়ছে, ওখানে বরং লকডাউন বা বিধিনিষেধ ঘোষণা করে একটা কড়াকড়ি করলে হয়তো সুফল আসতো, তাই নয় কি? মোস্তাক ভাই এখানে আছেন, ওনার উপস্থিতিতে কথা বলাটা মুশকিল, কারণ এটা আসলে আমাদের বিষয় না। আমি সচেতন নাগরিক হিসেবে যেটা বুঝি যে আমরা যারা বিশেষজ্ঞ বৈশ্বিক পর্যায়ে জাতীয় পর্যায়ে যারা কথা বলেন এবং পত্রপত্রিকা অনলাইন পড়ে আমরা যতটুকু বুঝি তাতে করে করোনা মহামারী প্রাথমিকভাবে আসার পরে তো মানে তার কিছুদিন পর থেকে আমরা জানতে শুরু করলাম যে আসলে করোনা মহামারী খুব তাড়াতাড়ি যাচ্ছে না, এটা 2-3 বছর কিংবা আরো দীর্ঘ সময় ধরে চলতে পারে। এখন যে কথাটা বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে আপনাদের প্রত্যেকটা দেশের মানে পরীক্ষার সংখ্যা বাড়াতে, আমাদের এখানে আসলে মানে পরীক্ষার সংখ্যা কিন্তু আগের চেয়ে বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি, এবং আমাদের সক্ষমতা ঢাকা শহরে কিছুটা বাড়লেও আমাদের মফস্বল শহরগুলোতে খুব ভালো অবস্থা সেটা আমার কাছে মনে হয় না। এবং বারবার বিশেষজ্ঞরা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে করোনা মহামারীর আগে আগে থাকতে হবে আপনাকে, কিন্তু আমরা অনেকটা পেছনে, অনেকটা পেছনে। এবং আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা যে গাইডলাইনটা দিচ্ছেন সেটা আপনার দেশ, আপনার দেশের আর্থসামাজিক বাস্তবতা সেটা অনুযায়ী কাস্টমাইজ করে আপনাকে আপনাকে সেই কৌশলটা নির্ধারণ করে আপনাকে ব্যবস্থাগুলো নিতে হবে। কারণ নিউজিল্যান্ড যেভাবে সেটাকে মোকাবেলা করেছে খুব সফলতার সঙ্গে, তারপরে অস্ট্রেলিয়া যেভাবে মোকাবেলা করেছে সেটা কিন্তু আমরা পারিনি। আবার ধরেন যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে যদি আমি তুলনা দেই তাহলে অনেকেই খেপে যান যে আপনি বাংলাদেশকে কেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে তুলনা দেন। তাহলে পরে আমি নেপালে ইদানিং বেড়ে গিয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টটা, কিন্তু নেপাল ভিয়েতনাম এদের অবস্থা কিন্তু, ভুটান নেপাল ভিয়েতনাম ভুটান এদের অবস্থা কিন্তু তারা যথেষ্ট সক্ষমতার সাথে কিন্তু আপনার সফলতার সাথে আপনার করোনা মহামারীকালীন যে পরিস্থিতি সেটা সামাল দিয়েছে। এবং ইদানিং বোধহয় ভিয়েতনামের অবস্থাও খারাপ হয়েছে, কিন্তু তারা দীর্ঘদিন ভালো একটা অবস্থায় ছিল। কিন্তু আমি আসলে প্রথম থেকেই বাংলাদেশের যে নাজুক অবস্থা, যে আপনার করোনা মহামারীর ক্ষেত্রে আপনার যে প্রক্ষেপণটা তৈরি করার কথা IEDCR এবং অন্যান্য বিশেষজ্ঞ সংস্থা, যে কখন আপনার এটা পিকে যাবে, কখন নামবে, আপনি সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে, কখনো শিথিল করতে হবে, কখনো একটু বেশি করতে হবে, কখনো কম করতে হবে, মুস্তাক ভাই যে কথাটা বললেন। এবং আমি খুব হতাশার সঙ্গে লক্ষ্য করলাম গত বছর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে প্রক্ষেপণটা তৈরি সেটা করেছিলেন সিঙ্গাপুরের একটা বিশ্ববিদ্যালয়, এবং এবার কিছুদিন আগে আমি আপনার যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা গবেষণা সংস্থা তাদের দেখলাম যে বাংলাদেশের যে তথ্য উপাত্ত সেটা নিয়ে তারা একটা প্রক্ষেপণ তৈরি করেছেন। তো এই কাজগুলো তো আমাদের, এবং আমাদের যে ক্ষেত্রে সরকারের তরফে কিছু সফল পদক্ষেপ নেওয়া হয়েছে কিংবা সরকার কিছু সফল সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন ঠিকভাবে না করার কারণে সুফলটা আমরা পাচ্ছি না। এবং আমি নিজে কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমি যখন রাস্তায় বেরোই আমি কিন্তু খুব বিভ্রান্ত হয়ে যাই, যে যে কথাটা আপনি বলছিলেন যে আমরা সরকারি গেজেটে দেখছি, তারপরে প্রতিদিন এই খবরে শুনছি যে লকডাউন চলছে, বিধিনিষেধ বাড়ানো হয়েছে, কিন্তু ঢাকা শহরে বেরোলে আমি আসলে বুঝতে পারি না যে
কিসের বিধিনিষেধ, কিসের লকডাউন, কিসের কি? মোস্তাক ভাই অবশ্য সাবধান করেছেন লকডাউন শব্দটি ব্যবহার না করতে। তো বিশেষ বিধিনিষেধের কথাও যদি বলেন তাহলে পরে, এবং এতদিন আমরা ঢাকা চট্টগ্রামে দেখেছি খুব খারাপ অবস্থা, কিন্তু এখন কিন্তু আপনার সীমান্তবর্তী শহরগুলোতেও পরিস্থিতি খারাপ হচ্ছে এবং সেখান থেকে ঢাকা শহরে কি অবস্থা আসবে আমি জানি না। এখন আমার কাছে একটা খুব কষ্ট লাগে যে আমাদের সরকারি তরফে অধিকাংশ সিদ্ধান্ত অ্যাডহক, যে আমরা যখন যেটা সামনে আসে তখন সেই বিষয়ে আমরা সমাধান করি, সাময়িক সমাধান করি। এবং আরেকটা বিষয় যে আমাদের খুব ঠান্ডা মাথায় আমরা আমাদের তাৎক্ষণিকভাবে কি করা উচিত, আমাদের মধ্যমেয়াদী কি করা উচিত, আমাদের দীর্ঘকালীন কি করা উচিত, সেই সিদ্ধান্তগুলো আমরা নেই না। এবং আমাদের এখানে আমরা প্রায় শুনি টেকনিক্যাল কমিটি, যারা মোস্তাক ভাই সহ আরো যারা আছেন অধ্যাপক শহীদুল্লাহ, তারা প্রায় বলেন যে তারা অনেক পরামর্শ দিচ্ছেন, সরকার সেগুলোর তোয়াক্কা করে না। জি, জনাব অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব হারুনুর রশিদ এমপি, আপনার নিজের নির্বাচনী এলাকায় কি পরিস্থিতি? আর বেশ দুদিন ধরে দেখলাম সংসদে আপনারা বেশ সরব, কি বলবো, সংসদ উত্তপ্ত নাকি প্রাণবন্ত? না, সংসদ উত্তপ্ত হবে কেন, কোভিড কালীন সময়ে এমনি সীমিত সুযোগের মধ্যে বাজেট পাস হচ্ছে, বাজেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, এই তো। আজকে আসলে যেটা আপনি কোভিড লকডাউন নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এখানে আমাদের দুজন আলোচক ইতিমধ্যে যে বিষয়টা এখানে আলোচনা নিয়েছে, আবার লকডাউনের ক্ষেত্রে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে জনসংখ্যা এবং সেই জনসংখ্যার আর্থসামাজিক অবস্থা। আমাদের মতো দেশে, আমাদের দেশ ভারত এরকম হাইলি পপুলেটেড যে সমস্ত দেশ, এবং আর্থসামাজিক দিক থেকে আমরা যারা একেবারে দুর্বল অবস্থায় আছি, আপনি কতদিন লকডাউন রাখবেন? আর লকডাউন যদি আপনি সাকসেসফুল করতে যান, তাহলে যারা আর্থসামাজিক অবস্থায় নিম্ন আয়ের মানুষ, যারা একেবারে বেকার, তাদেরকে আপনাকে সরকারি ভাবে সহায়তা দিতে হবে। সেই সামর্থ্য কি আমাদের আছে? আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, আপনার যুক্তরাজ্য বলেন, এরকম অনেক দেশে সরাসরি তাদের আইডির মাধ্যমে তাদের নিম্ন আয়ের লোকদের কাছে, বেকার হয়েছে তাদের কাছে টাকা চলে যাচ্ছে। তো আপনি এখানে সরকার বলে লকডাউন, লকডাউনের সংখ্যাটা সরকার একটা হাস্যস্তর করে ফেলেছে। আর চাঁপাইনবাবগঞ্জ বা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে সত্যিকার অর্থে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। আমরা গত 15 দিন যাবত আপনার সেখানে অত্যন্ত শক্ত লকডাউন আমরা করেছি। আজকে আবার আমরা জুমে মিটিং করলাম ডিসি সাহেবের সভাপতিতে, সেইখানে আজকে যে তথ্য দিল তাতে বর্তমান স্থিতিশীল অবস্থায় আছে, মানে অর্থাৎ উন্নতির দিকে, চাঁপাইনবাবগঞ্জে বর্তমান উন্নতির দিকে, যার ফলে কালকে থেকে আমরা লকডাউনটা কিছুটা শিথিল করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি এটা কতদিন কার্যকর রাখবেন? ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশ্বে কিন্তু লকডাউন, এই আপনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এই করোনা চিকিৎসার জন্য ভ্যাকসিন ইতিমধ্যেই আবিষ্কার হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে আমরা 2% লোককে ভ্যাকসিন দিতে পারলাম না। এটা একেবারে নিশ্চিত যে আমাকে যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতায় সব সমস্ত নাগরিককে নিয়ে আসতে হবে। এটা যদি আপনি না থাকেন, আজকে 2 বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আজকে আপনার 2 বছর থেকে ব্যবসা বাণিজ্যের অবস্থা বেহাল দশা, আজকে 2 বছর থেকে সত্যিকার অর্থে জন মুভমেন্টও খুবই সীমিত, ট্রান্সপোর্টের ব্যবসা সমস্ত কিছু কিন্তু আজকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমার প্রশ্নোত্তর ছিল, কথাবার্তা ছিল, সেখানে তাকে বলে যে আপনি রোডম্যাপ দেন, আপনারা বাজেটে বলছেন আমরা স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়িয়েছি, এইটাই সমস্ত মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য সব কথা না বলে আপনি সুস্পষ্ট রোডম্যাপ দেন যে আমরা জুলাই মাসে না অক্টোবর মাসে না নভেম্বর মাসে, অর্থমন্ত্রী বলছে যে আমরা শতকরা 80% নাগরিককে অতি দ্রুত ভ্যাকসিন আওতায় নিয়ে আসবো। 80% লোক মানে 18 কোটি লোক যদি আমি ধরে নিই, 15 কোটি লোককে ভ্যাকসিন দিতে হবে। আপনি এখন পর্যন্ত 50 লাখ লোককে ভ্যাকসিন দিতে পারেননি, আর আপনি বলছেন যে আমি 18-15 কোটি মানুষকে ভ্যাকসিন দিবো, এটা তামাশা ছাড়া কিছু আপনার? ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা স্কুলের ছাত্রছাত্রী তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তা প্রথমে আপনার কাভারেজে নিয়ে এসছে বয়স্ক, তারপরে 40-30 বছর এভাবে, এবং এখন তারা সমস্ত আমেরিকার নাগরিকদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছে, যেহেতু তাদের এবং তারা এখন তাদের সারপ্লাস হয়ে যাওয়ার কারণে তারা এখন তৃতীয় বিশ্বগুলোতে তারা গিফট হিসেবে কিছু কিছু ভ্যাকসিন পাঠানোর ব্যবস্থা করছে। আমাদের যেটা হয়েছে, আমরা আন্তর্জাতিক আপনার এই ভ্যাকসিন রাজনীতির শিকার হয়ে গেছি, যে সময় ভ্যাকসিন দেওয়ার জন্য
আপনার রাশিয়া ট্রায়ালের জন্য এসেছিল, তখন আমরা এসব প্রতিষ্ঠানগুলোকে ট্রায়াল করতে দেই নাই। আমরা আপনার ভারতের সাথে চুক্তি করে ভারত এখন সেখানেই তাদের বেহাল দশা, তাদের যে পরিমাণ ভ্যাকসিনের দরকার 130-140 কোটি মানুষের জন্য, তারা যথাযথভাবে ভ্যাকসিন দিতে পারছে না, যে কারণে বলছেন আমরা এখন পারবো না। তারা এই চুক্তি সম্পূর্ণভাবে, যেহেতু চুক্তির মধ্যে শর্ত ছিল, দায় মুক্তির একটা কন্ডিশন ছিল যে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে কেউ দায় দায়িত্ব নিবে না, এরকম একটি অবস্থার মধ্য দিয়ে এখানে মিল্লাত ভাই আছে। আমি বলবো যে সরকার শুধু মুখে, এখন পর্যন্ত কোন দেশের সাথে ভ্যাকসিন সংক্রান্ত কোন চুক্তি হয়নি। আপনি চীন থেকে গিফট হিসাবে 2-4-5 লাখ আসলে, বা রাশিয়া থেকে আসতে পারে, বা আমেরিকা থেকে আসতে পারে, এটা দিয়ে তো আপনি ভ্যাকসিনের সাধারণ মানুষকে আপনি জানতে পারবেন না। আমি যে কারণে আজকে বলেছি যে সরকারি নিয়ন্ত্রণে যেন মানসম্মত ভাবে বেসরকারিটা উন্মুক্ত করে দেওয়া। জি, যদি আমাদের নাগরিকটাকে বাঁচাতে চান, একটা ভ্যাকসিনের দাম সরকার $10 বলছে, মানে 1000 টাকা বা 1500 টাকা পড়লো, যদি 2-3 হাজার টাকাও পড়ে তাহলে আমাদের দেশের অন্তত ভাগে অর্ধেক মানুষের তো আপনার 2-3 হাজার টাকা করে এই ভ্যাকসিন ক্রয় করার সামর্থ্য আছে। এটাকে যদি সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আমি মনে করি সরকার এটাতে গড়িমসি না করে এটাকে যত দ্রুত সম্ভব সরকার যেটুকু পারছে পারুক, বাকিটা উন্মুক্ত না করলে কিন্তু আপনি এই লকডাউন বলেন এই দিয়ে দেশের অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট আরো বাড়বে। অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি, শেষ পর্যন্ত আসলে সরকারকেই সঠিক সিদ্ধান্তটি নিতে হবে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। এবং আপনি যে করোনা টিকা নিয়ে কথা বলছেন বা করোনি, অবশ্যই সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং এখন পর্যন্ত দেখা গেছে সরকারের পক্ষ থেকে কিন্তু সিদ্ধান্তে কোনো বেঠিক হয়নি। কারণটি হচ্ছে যে প্রথমত আমরা ভেবেছিলাম এবং চুক্তি হয়েছিল সেরাম ইনস্টিটিউটের সাথে যে 3 কোটি টিকা পাবো 50 লক্ষ করে। আপনি যদি প্রাথমিকভাবে দেখে থাকেন, যখন ফেব্রুয়ারির 7 তারিখ থেকে শুরু হলো, মানুষ কিন্তু টিকা নিতে ইন্টারেস্টেড ছিল না, যত টিকা ফুরিয়ে আসতে শুরু করলো তত মানুষ ইন্টারেস্টেড হলো। তো যাই হোক, পরবর্তীতে ইন্ডিয়াতে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা তাদের কথা মতো মাত্র 70 লাখ টিকা পেয়েছিলাম, পরবর্তীতে আমরা আরো 30-32 লাখ পেয়েছিলাম উপহার হিসেবে, সেটা আলাদা ব্যাপার। এরপরে আমাদের কথা হচ্ছে কোভ্যাক্স থেকে 6 কোটি 80 লক্ষ টিকা পাওয়ার কথা ছিল। এখন কোভ্যাক্স দুটো কারণে আমাদের টিকা দিতে দেরি করেছে। একটি হচ্ছে আমাদের দেশে যে ইনফেকশনের রেট এবং যে মৃত্যু হার, যদিও প্রতি মৃত্যুই দুঃখজনক, তারপর যে মৃত্যুর হার তা আসলে রাডারের নিচে চোখে পড়ে না এত বড় একটা দেশে। সুতরাং তারা চেষ্টা করেছে তাদের সেই ভ্যাকসিন গুলো যে সমস্ত দেশে বেশি ইনফেকশন হচ্ছে, বেশি মৃত্যুবরণ করছে সেদিকে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে তারা ভাবছে প্রথমত ইন্ডিয়া থেকে 3 কোটি টিকা আমরা আনছি, এটা শেষ হয়ে যাক, পরবর্তীতে তারা আমাদেরকে দেবে। এই জন্য কোভ্যাক্সের টিকাটা পেতে আমাদের দেরি হয়েছে, কিন্তু আমার মনে হয় এখন থেকে 4-5 মাসের মধ্যে কোভ্যাক্সের পরবর্তী টিকাটা আমরা পাবো। এখনো প্রায় 20 কোটি টিকা আমাদের বিভিন্ন দেশের মধ্যে বন্টন করা হবে, এবং এটা আগে থেকেই নির্ধারণ করা আছে যে বিনামূল্যে বিতরণ করা হবে এটি। এর মধ্যে আপনার একটি কথা বারবার বলা হয় যে অন্যান্য দেশের সাথে আমরা কেন যোগাযোগ করিনি, সেই ব্যাপারটি আসলে সকলের জানা দরকার আছে। প্রত্যেকটি দেশেরই কিছুটা নিয়ম কারণ আছে, আইন কারণ আছে। বাংলাদেশের আইন কারণ হচ্ছে WHO অ্যাপ্রুভ না করলে আমরা সেই ভ্যাকসিন ব্যবহার করতে পারি না বাংলাদেশে। যদি 7টি দেশ আছে পৃথিবীতে, তারা যদি কোনো মেডিসিনের পারমিশন না দেয়, তারা যদি সে দেশে ব্যবহার না করে, যেমন আমেরিকা, যেমন কানাডা, যেমন UK, যেমন ফ্রান্স, সুইজারল্যান্ড কিংবা জাপান, এরা যদি ব্যবহার করে সেই ওষুধটি আমরা ব্যবহার করতে পারি। এখন চীনের বা আপনি যে কথা বললেন যে রাশিয়ান, এই ভ্যাকসিন গুলো WHO অ্যাপ্রুভাল পেয়েছে, সেটা পেয়েছে, রাশিয়া এখনো পায়নি, যতদিন পর্যন্ত পায়নি ততদিন আমরা দিব। তারপর আমাদের দেশে বিশেষজ্ঞরা কিন্তু WHO অ্যাপ্রুভাল দেওয়ার আগেই এই দুটি ভ্যাকসিন, চীনের একটি এবং রাশিয়ার একটিকে অ্যাপ্রুভাল দিয়েছে। আরেকটি হচ্ছে চুক্তির ব্যাপারটি, চুক্তি তো আসলে একদিন হয় না, দুপক্ষের স্বার্থ দেখতে হয়। আর আমাদের যখন ওই ঘরের আগুন লাগা গরু এবং সিঁদুর মেঘ দেখলে ভয় পায়, আমাদের সেই অবস্থা যে আমরা একটু চুক্তিটি বেশি করে দেখতে চাই, এই জন্য কিছুটা সময় ক্ষেপণ হয়েছে। কিন্তু আসলে বিভিন্ন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এবং আমরা আশা করছি এ মাসের শেষের দিকে, যদিও প্রথম দিকে 12-13 তারিখে 5 লক্ষ টিকা আসছে, সেটা খুব একটা বড় কিছু না চায়না থেকে, এরপরেও আমরা মনে করি 50 লক্ষ করে 1.5 কোটি টিকা আসবে, এবং আমাদের কাছ থেকেও, রাশিয়া থেকে আমরা আরো কোটিখানেক টিকা পেয়ে যাবো, যার মাধ্যমে আমাদের টিকা দেওয়ার প্রক্রিয়াটি চলমান থাকবে। আমাদের দেশে একটা টিকা দেওয়ার একটা চমৎকার সিস্টেম রয়েছে, এটা সকলেই স্বীকার করি আমরা, এবং বছরের পর বছর ধরে গড়ে উঠেছে সেটা। সুতরাং আমাদের দেশে টিকা আসার সাথে সাথে আমরা টিকাগুলো ব্যবহার করতে পারবো, এবং আমাদের জনগণ আজকে টিকা নিতে চায়। কিন্তু আমি মনে করি যে মফস্বল শহরগুলোতে কিন্তু এখনো টিকা নেওয়া এখনো জনপ্রিয়তা লাভ করে নাই, এটা হয়তো শেষ পর্যন্ত যখন টিকা অ্যাভেলেবল হবে, হয়তো ঘরে ঘরে যে অতীতে যেমন টিকা দেওয়া হতো, এখনো সেই ধরনের টিকা দেওয়া হবে।
সুতরাং আমি মনে করি যে টিকার ক্ষেত্রে আরেকটি বড় শক্তি যেটি সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু টাকার সংস্থান করে রেখে দিয়েছেন যে টিকা পেলেই কিনে নিব, এবং দাম নিয়েও কিন্তু আমরা খুব একটা হারুন ভাইয়ের মতো বলছি আগে সমালোচনা করা হতো, এখন দাম নিয়ে বেশি কথা বলা হচ্ছে না, যে দামে পাওয়া যায় জনগণকে বাঁচানোর জন্য, জনগণের সুরক্ষার জন্য সেটি নিয়ে আসার জন্য, কিন্তু যেহেতু ডিমান্ড বেশি এবং যেহেতু সাপ্লাই কম সেহেতু একটা মিসম্যাচ থেকেই যায়, এইটার মধ্যে আমরা পড়েছি। আপনারা জানেন যে ধনী দেশগুলো প্রায় 75% টিকা নিয়ে নিয়েছে নিজেদের জন্য, আর আমরা যারা বাকি 70-80% দেশ আছি তারা এই 15-25% টিকা নিয়ে নিজেদের মধ্যে কারাকারি করছি। তার মধ্যে বাংলাদেশে কিন্তু সুন্দরভাবে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল 6টি দেশের মধ্যে একটি, কোভিড মোকাবেলাও কিন্তু আমরা বেশ ভালো করেছি, আল্লাহ তাআলার রহমতে রহমত এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দুটি আমাদের আমাদের কিন্তু এটা করতে সহযোগিতা করেছে। এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যতই বলি না কেন যে মারাত্মক কোন অবস্থার সৃষ্টি হচ্ছে করোনার কারণে, সেটা আসলে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই, এবং বাংলাদেশের সর্বোচ্চ মৃত্যু হয়েছে 112 জন একদিনে। ইন্ডিয়ার সাথে তুলনা করি আমরা, ইন্ডিয়াতে আমাদের চেয়ে 8 গুণ মানুষ, সেই হিসেবে 4,000-4,200-300 হতো, যদি আমাদের দেশে 500 হওয়ার কথা ছিল কিংবা তাদের 4,00,000-4,50,000 হতো, আমাদের দেশে কিন্তু সেখানে 50,000-60,000 ইনফেক্টেড হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয়নি। আর আর এখন যে বলা হয় যে আমাদের আসলে টেস্ট কম হচ্ছে, টেস্ট কম হচ্ছে কোনো সন্দেহ নেই, কিন্তু যারা সিমটোম্যাটিক তারাই টেস্ট করছে, আর মফস্বল শহরের লোকজন টেস্ট করতে ততটা উৎসাহিত না, হয়তো বা তাদের তারা এখনো সংক্রমণের শিকার হয়নি বলে। সুতরাং সব দিক দিয়ে যদি বিবেচনা করি, আমাদের অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের ভঙ্গুরতা আছে, স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের হসপিটাল স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারে কিন্তু আমরা খুবই শক্ত, এবং আশেপাশের দেশগুলোর দেশ হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো হয়েছেন, এইচডিজি পুরস্কার, এমডিজি পুরস্কার পেয়েছেন দুইবার, সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন, এই পুরস্কারগুলো কিন্তু আমরা ভ্যাকসিনেশন এবং প্রাইমারি হেলথ কেয়ারের জন্য পেয়েছি। এখন আমাদের জন্য যদি দরকার স্বাস্থ্য, অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি। একটা ছোট বিরতি নেওয়ার সময় হলো আমাদের, একটা ছোট বিরতি নিয়ে এবং বিরতি থেকে ফিরে এসে আমাদের আরো আলোচনা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে সবাই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। যারা ফারুক রশিদ এমপি, এই যে হেফাজতে ইসলাম নতুন একটি রাজনীতি প্রসঙ্গে একটু আসি, হেফাজতে ইসলাম যে কমিটি গঠন করেছে সেখানে দেখা গেল যে আগে যিনি হেফাজতের আমির ছিলেন তার দুই ছেলের এক ছেলেকে কমিটিতে নেওয়া হয়েছে এবং অপর ছেলে বলছেন যে এই কমিটি ঠিকঠাক নয়। এটি কি রাজনীতির জায়গাতে কোনো কিছু আপনার কাছে অর্থবহ মনে হয়? আসলে হেফাজত তো একটা রাজনৈতিক সংগঠন, আর হেফাজতের নীতি দর্শন ব্যাপারে নিশ্চয়ই আমরা জানি যে তারা মোটামুটি ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা বা ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড হলে সেটার ব্যাপারে সোচ্চার থাকা, প্রতিবাদ জানানো দেশে এবং বিদেশে যে যে কোনো জায়গায়, সেই ক্ষেত্রে তাদের উপর দিয়ে কিন্তু একটা স্টিম রোলার যাচ্ছে। গত মোদী সরকার এখানে আসার পর থেকে তাদের এই বাংলাদেশে যে ঘটনা সংঘটিত হয়েছিল এটাকে কেন্দ্র করে তাদের উপর দিয়ে কিন্তু একটা চরম দমন পীড়ন যাচ্ছে, কোনো সন্দেহ নাই। এবং নিঃসন্দেহে বাংলাদেশের অনেক শীর্ষ আলেমরাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, এবং আমি যেটা লক্ষ্য করছি যে তাদের যে সমস্ত রিমান্ডের তথ্য প্রকাশ করা হচ্ছে এটা আমাদের হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে যে আপনি যাকে ধরলেন তার বিরুদ্ধে যে সমস্ত প্রচার প্রচারণা চালাচ্ছেন রাষ্ট্রীয়ভাবে সেটা সঠিক না, এতে ওই ব্যক্তির সামাজিক মর্যাদা সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর হেফাজতে ইসলামের কে অনুগত করার জন্য সরকারের পক্ষ থেকে তারা প্রচেষ্টা আছে, হেফাজতের একটা অংশ কিন্তু এই এই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করছে, আবার হেফাজতের যে পূর্বের কমিটি ছিল সেটা তারা বিলুপ্ত করেছিল যে পুনর্গঠন করছে, এটা তাদের নিজেদের আভ্যন্তরীণ ব্যাপার, এ বিষয়ে তো তাদের সাথে তো আমার কোনো যোগাযোগ বা সম্পৃক্ততা নাই। হেফাজতে ইসলাম আসলে একটি অরাজনৈতিক সংগঠন বলে আমরা চিনতাম, কিন্তু যখন দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিরা বিভিন্ন পদ দখল করে আছে এবং সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তি বা দলের জনসমর্থন না থাকার কারণে হেফাজতে ইসলামকে তারা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে, তখনই আমরা আসলে এটা চিন্তা একটা ব্যাপার কথা সামনে আসলো যে অরাজনৈতিক সংগঠনে
রাজনীতিতে যারা সম্পৃক্ত, যারা রাজনীতি বিভিন্ন মতাদর্শে বিশ্বাস করে এবং বিশ দলীয় হোক আর যে দলই হোক, তারা কেন হেফাজতের মধ্যে, এবং পরবর্তীকালে তাদের তারা যে অরাজকতা সৃষ্টি করেছে, বিশেষ করে এবছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই সময়টিতে 26 মার্চকে তারা বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা করেছে, এইটা আসলে কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেউ মেনে নিতে পারে না। তবে এই কথা ঠিক, হেফাজত ইসলাম কিভাবে চলে, হেফাজত ইসলাম কারা চালায়, হেফাজত ইসলাম কতটুকু ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে, এটা ডিটেলস আমার জানা নাই। আমি ওই পত্র পত্রিকা পড়ে যতটুকু জানি ততটুকুই। তবে এ কথা বলতে পারি যে 10 লক্ষের মতো বা 15 লক্ষের মতো মাদ্রাসার ছাত্ররা রয়েছেন, দেশব্যাপী মাদ্রাসা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই ধর্ম, তারা কিন্তু সবাই ধর্ম মুসলমান, তারা কিন্তু এই রাজনীতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে চান না। কিংবা যারা নেতৃত্ব দেন, যারা মুখে ধর্মের কথা বলেন কিন্তু অধর্মের সাথে জড়িত হন, তাদের নেতৃত্ব মানতে চান না। সুতরাং আমাদের সহি হাদিস কোরআনের মেনে যদি তারা চলেন এবং চলতে চান, তাহলে ইসলাম তাদের কাজ করবে, বাংলাদেশের সবাই তাদেরকে সহযোগিতা করবে, কারণ 95% বেশি মানুষ হচ্ছে মুসলমান। আমরাও চাই যে যারা ধর্মের কাজ করবে, মানুষকে ভালো করার চেষ্টা করবে, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু ধর্মের নাম নিয়ে যদি কেউ রাজনৈতিক উচ্চাভিলাষ পূর্ণ করতে চায়, সেটা হতে আসলে বাংলাদেশের জনগণ দেবে না। অনেক ধন্যবাদ আপনাকে জনাব অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। গত আজকে এবং গতকালের সংসদ অধিবেশন নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সেখানে সংসদ সদস্যরা দুর্নীতি এবং টাকা পাচারের বিরুদ্ধে বেশ একাট্রা হয়েছে। এই যে সংসদে এই আলোচনা, এর কি প্রভাব সামনের দিনে পড়বে বলে আপনার ধারণা? দেখেন, একটা বিষয় যে আমরা যদি বলি যে বাংলাদেশটার যে একটা সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি, তাহলে পরে আপনার যেটা হওয়া উচিত যে বাংলাদেশের সমস্ত নীতি নির্ধারণী কর্মকাণ্ড, পলিসি মেকিং, যে সমস্ত অ্যাক্টিভিটিস, তার সবকিছুর কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনি ওভার দ্য ইয়ার্স এবং গত 3-4 দশকে আমাদের সংসদের যে বাণিজ্যিকায়ন হয়েছে, কমার্শিয়ালাইজেশন, কারণ আমি একটা তথ্য উপাত্ত প্রায় আমি সেটা শেয়ার করি, সেটা হচ্ছে আপনি 1954 সালে যে যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের ভিতরে অধিকাংশ ছিলেন আইনজীবী, ডাক্তার, আপনার শিক্ষক, এবং যাদের সাথে জনগণের একটা যোগাযোগ ছিল। কিন্তু আজকে আপনি গত কয়েকটা পার্লামেন্টে দেখবেন 60-70% অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট দে আর বিজনেসম্যান, এবং এই বিজনেসম্যানদের ভিতরে আপনার মানে অধিকাংশ হচ্ছে, তাদের মূল বিবেচনার বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য, আর রাজনীতিটা হচ্ছে তাদের মুখোশ, এবং তাদের কাছে জনস্বার্থ কিংবা আইন প্রণয়ন এগুলো তাদের কাছে মুখ্য না। এবং আমরা এই যে টাকা পাচার দুর্নীতির যে আপনার কার্যকর আলোচনা, এফেক্টিভ ডিসকাশন, সেটা কিন্তু আমরা পার্লামেন্টে দেখি না। যতটুকু হয়েছে সেটাকে আমি মন্দের ভালো বলবো, কিন্তু এফেক্টিভ আলোচনা করে একটা সংসদীয় গণতন্ত্রের ভিতরে অনেকগুলো জবাবদিহিতার জায়গা থাকে, যে অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য মিনিস্টার্স, অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য সেক্রেটারিজ, মানে আমলাদের জবাবদিহিতা, মন্ত্রীদের জবাবদিহিতা, তারপর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা, মানে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, তারা কিন্তু এই জবাবদিহিতা গুলো নিশ্চিত করে। আমাদের এখানে কিন্তু মানে আমাদের এখানে কিন্তু জবাবদিহিতার যথেষ্ট অভাব আছে, এবং আমরা জানি যে আমি জনাব শেখ হাফিজুর রহমান কার্জন, আমি আবারও আপনার কাছে আসবো। জনাব ডক্টর মোশতাক হোসেন, আপনি একজন এখন বিজ্ঞানী এবং একজন গবেষক, কিন্তু আমরা জানি আপনি ছাত্র জীবনে একজন তুখোর রাজনীতিবিদ, ছাত্র নেতা ছিলেন, ডাকসুর নেতা ছিলেন, আপনার কাছে বর্তমানে এই যে সংসদে আলোচনা হচ্ছে তা কি অর্থ বা বার্তা হিসেবে ধরা দেয়? আমি কোন মন্তব্য করব না, জনস্বাস্থ্য সম্পর্কিত কথা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, নিশ্চয়ই আমার সেই পরিচয় আছে, সেই পরিচয় নিশ্চয়ই আমি গোপন করি না। কিন্তু এই জনস্বাস্থ্যের সাথে রাজনীতি মিলানো, মানে দলীয় রাজনীতি মিলানো, রাজনীতি জনস্বাস্থ্য একটা রাজনীতি অবশ্যই, এই দলীয় রাজনীতি মিলানোটা আমার কাছে স্বাস্থ্যকর মনে হয় না। আমি যেভাবে কাজ করছি সেটা স্বাভাবিক। তবে সংসদে আমি আশা করবো যে মাননীয় সংসদ সদস্যরা তাদের যে জনপ্রতিনিধিরা হচ্ছে এই জনস্বাস্থ্য বিশিষ্ট মহামারী মোকাবেলার একেবারে নেতৃত্বদানকারী ব্যক্তি, এক্ষেত্রে হয়তো প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা এই বিষয়ে কাজ করছেন, কিন্তু জনগণকে সম্পৃক্ত করা ছাড়া মহামারীর কার্যকর যে মোকাবেলা সেটা কিন্তু সম্ভব না। কাজে মাননীয় সংসদরা যদি
সংসদের একটা বিশেষ এজেন্ডা করে এই মহামারী নিয়ে আলোচনা করেন, সেক্ষেত্রে আমাদের পক্ষে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব যে কিভাবে একেবারে তৃণমূল পর্যায়ে জনস্বাস্থ্য কাঠামো গড়ে তুলে এই যে রোগ প্রতিরোধের ব্যবস্থাটা করা, রোগী শনাক্ত করে তাকে আইসোলেশন করা, তার বাড়িতে কিভাবে সহায়তা করা যায়, কোয়ারেন্টিন করা যায় তাদের বাড়িতে, যেটা এখন চাঁপাইনবাবগঞ্জে হারুন ভাইরা করছেন বেশ ভালো উদ্যোগ, সেভাবে তো সব জায়গায় আছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে কিন্তু অনেক ভালো উদাহরণ তৈরি হয়েছে, সেগুলো যে অন্যান্য জায়গার শাসকরা করতে পারেন, কারণ মহামারী তো কালকে চলে যাচ্ছে না। বিশেষ করে যেভাবে উন্নত বিশ্ব টাকার জোরে টিকা সব কুক্তিগত করে তারা তাদের মতো করে ভাবছেন তারা সেফ হয়ে গেছেন, এটা কি সারা বিশ্ব যদি সেফ না হয়, তাদের এখানে টিকা যতই তারা নিন না কেন, এই ভাইরাসটা মিউটেট করে নতুন ভ্যারিয়েন্ট হয়ে টিকাওয়ালা যারা নিয়েছেন তাদেরকেও তারা সংক্রমিত করছেন, এখন হয়তো আরো গুরুতর পরিস্থিতি হতে পারে। কাজে এই বিষয়গুলো আমাদের মাননীয় সংসদ সদস্য কিন্তু অন্যান্য স্তরের যারা জনপ্রতিনিধি আছেন তারা মিলে এই বিষয়ে নেতৃত্ব নেওয়া দরকার, তাহলে কিন্তু কার্যকর ভাবে মানুষ সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সংক্রমিত হলে টেস্ট করতে, টেস্টে কিন্তু এখন সমস্যা নেই, অ্যান্টিজেন টেস্টে চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে গিয়ে পর্যন্ত গাড়ি নিয়ে চলেছেন স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের লোকেরা, রাজশাহীতে শহরে আপনার পাড়ার মোড়ে মোড়ে টেস্ট করা হচ্ছে, টেস্টের সমস্যা নেই। কাজে এই বিষয়গুলো জনসম্পৃক্ত হয় করতে করতে পারলে আমরা চীন এবং ভিয়েতনাম বা অস্ট্রেলিয়ার মতো না হলেও তার কাছাকাছি যেতে পারো, যেটা ভুটানে সম্ভব হয়েছে বা থাইল্যান্ডে সম্ভব হয়েছে। এই বিষয়ে তার বিশেষ সংসদে বিশেষ এজেন্ডা করে যদি আলোচনা করে আমার মনে হয় জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব হারুনুর রশিদ এমপি, জনাব শেখ হাফিজুর রহমান কার্জন বলছেন যে সংসদের বাণিজ্যিকীকরণ হয়েছে এবং জবাবদিহিতার যথেষ্টই অভাব সেখানে যাব। জি ধন্যবাদ, আসলে মোস্তাক ভাই আর আমাদের হাফিজুর রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হাফিজ রহমান তো উনি তো মানে তাত্ত্বিক কথাবার্তা বলেছেন, বাস্তব অবস্থা নিয়ে কিন্তু আলোচনা করেননি। বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান একেবারেই শূন্যের কোঠায়। বাংলাদেশে সংসদ গঠিত হচ্ছে সিলেক্টেড, নট ইলেক্টেড। বাংলাদেশে আজকে উপজেলা নির্বাচন বলেন, মেয়র নির্বাচন বলেন, জনপ্রতিনিধিদের নির্বাচন ব্যবস্থাটা আজকে ধ্বংস হয়ে গেছে। নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি তৈরি হচ্ছে না। জবাবদিহিতা যে আজকে বাংলাদেশের 50 বছর আমরা পালন করছি, কিন্তু আমাদের জবাবদিহিতার ঘাটতি কেন? আজকে জনাব হাফিজ রহমান যথার্থই বলেছেন যে বাণিজ্যিকরণ, এখানে জনপ্রতিনিধি যদি বাণিজ্যিকরণ হয়ে যায়, জনপ্রতিনিধি যদি সিলেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আজকে যে সংকটটা আমরা ফেস করছি আমাদের বিভিন্ন ক্ষেত্রে, যে আমরা যে কাঙ্ক্ষিত ফলাফল মোস্তাক ভাই যেটা বললো, আমাদের ওখানে কিন্তু আমরা দুটো বিএনপির এমপি, বিরোধী দলের এমপি, আমরা পুরোপুরি প্রশাসনকে সহায়তা দিয়েছি। বাংলাদেশে লকডাউনের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলা অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি প্রতিদিন যখনই ডিসি আমাকে মিটিং এ সংযুক্ত হতে, আমি সংযুক্ত হই, তাকে সাহস দিই যে এটা জনস্বার্থে করতে হবে, এখানে সরকার তার এই আপনার কোভিড এর জন্য দায়ী করা যাবে না, সংক্রমণ বাড়ছে, সংক্রমণ কমাতে হবে, এটা এটা একটি মাত্র পথ, যেহেতু আমরা ভ্যাকসিন দিতে পারছি না। সংকটটা হচ্ছে যে আমাদের দেশে গণতন্ত্রের একটা ভয়াবহ সংকট চলছে, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য পার্লামেন্টে আলোচনার জন্য যেটা উনি বললেন যে এজেন্ডা দিয়ে ভিত্তিক আলোচনা হওয়া দরকার, কোভিড এর আলোচনা হওয়া দরকার, দেশের ইকোনমি নিয়ে আলোচনা হওয়া দরকার, দেশের ভ্যাকসিন নিয়ে আলোচনা হওয়া দরকার, এই জিনিসগুলো তো পার্লামেন্টে হয় না, আলোচনা হচ্ছে না, যে কারণে আমাদের যে সংকট, এই সংকটটা আরো ঘনীভূত হয়েছে, ঘনীভূত থেকে আরো ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি আবারও আপনার কাছে আরেকবার আসার চেষ্টা করব। জনাব অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, সংসদে যে বিষয়ে আলোচনা করা দরকার দেশের জন্য সে বিষয়ে আলোচনা হচ্ছে না বলছেন জনাব হারুনুর রশিদ, কি বলবেন আপনি? উনি এই কথাটি বলেন কি বলেছেন কিনা আমি শিওর না, অনেক বিষয়ে যেগুলো দরকার সেগুলো আলোচনা হচ্ছে, দুই একটি কম হচ্ছে কিনা সে ব্যাপারে হয়তো কথা হতে পারে। আর প্রায়োরিটি তো আসলে সত্যিকার অর্থে ব্যক্তি নির্ধারণ করে না, প্রায়োরিটি নির্ধারিত হয় এ দেশের চাহিদা অনুযায়ী, এবং সরকার সেটা বুঝেন যে জনগণের চাহিদাটা কি। অবশ্যই বিরোধী দলের একটা বড় ভূমিকা আছে, সুতরাং যে ব্যাপারটি যখন আলোচনা হওয়া দরকার, এবং আপনারা দেখেন এই করোনাকালীন সময়টিতেও বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু প্রতি 2 মাস অন্তর অন্তর সেশন করেছে, একটাও বাদ দেয়নি। অন্যান্য দেশে কিন্তু পার্লামেন্ট মাসের পর মাস বন্ধ করে দেওয়া হয়েছে, 1 বছরও বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাদেশে কিন্তু পার্লামেন্টে কিন্তু স্বাস্থ্যবিধি মানার সর্বাত্মক চেষ্টা করা হয় এবং স্ট্যাগার্ড ওয়েতে, অর্থাৎ কিছু কিছু এমপি একদিন যাবে আর একদিন অন্যরা যাবেন, এইভাবে কিন্তু করা হচ্ছে। সুতরাং এইগুলো নিয়ে কিন্তু অসুবিধা নেই। আর প্রতিদিনই যে সংসদে কথা হচ্ছে করোনা নিয়ে, এখন কথা হচ্ছে আমি ধরেন ডাক্তার সে আলাদা কথা, একজন এখন যদি প্রত্যেকটা জনপ্রতিনিধি নিজের মতামত দিতে থাকেন কিভাবে করোনা মোকাবেলা করতে থাকবেন,
তাহলে মুস্তাক ভাইয়ের মাথায় যে কথা চুল আছে সেই কথা থাকবে বলে আমি বিশ্বাস করি না, যে সেটা সত্যিকার অর্থেই আমি ব্যক্তিগতভাবে নিয়েন না মানে সেই অবস্থার সৃষ্টি হবে। তবু আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে, এখন বাজেট অধিবেশন বলছে, এখন বাজেট নিয়ে কথা বলতে হবে, আবার দু মাস পরে যদি কেউ যদি আলোচনা, কিন্তু কেউ এ পর্যন্ত আলোচনার জন্য আমরা টিভি টক শোতে বলি কেউ কিন্তু একটা জানানো নেই যে এই ব্যাপারে আহ্বান করেন নাই যে এই ব্যাপারে একটা আলোচনা হতে পারে। সুতরাং এই নিয়ে আসলে অনেক কথা বলা যেতে পারে। আপনারা বলছেন যে ধরেন আগে পেশাজীবীদের সংখ্যা বেশি ছিল, আমরাও খেয়াল করেছি সেটা ইতিহাস সে ব্যাপারে কথা বলে, কিন্তু তখন বাংলাদেশ পরাধীন ছিল, আমি ব্যবসায়ীদের পক্ষে বিপক্ষে নই। আপনি দেখেন কতজন লোক সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন, বা কতজন লোক বাংলাদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন এই 18 কোটি দেশের মানুষের মধ্যে, বা শিক্ষক আছেন, এবং মানুষ একটা সার্টেন লেভেল পাওয়ার পর জীবিকার জন্যই তাদেরকে হয়তো কন্ট্রাক্টরের সাথে যেতে হয়, ব্যবসার সাথে যেতে হয় নিজের পরিবারকে বাঁচানোর জন্য। তারা যদি ভালো করে, তারা যদি সংসদে আসেন, এটা কিন্তু দোষের কিছু না, সারা পৃথিবীতেই আসছে, তবে তারা যদি এসে তাদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করেন তখনই কিন্তু অবজেকশন। বাণিজ্যিকরণের কথা হ্যাঁ শুনেছি আমরা, বাণিজ্যিকরণের কথা যে বিগত নির্বাচনে প্রতিটা আসনে 300 আসনে বিএনপির পক্ষ থেকে 900-এর বেশি মনোনয়ন দেওয়া হয়েছে, যে যে বেশি যে নাকি বাণিজ্য ভালো করতে পেরেছে তাকে নাকি তারপরে মনোনয়ন দেওয়া হয়েছে শুনেছি। বিএনপির সাথে তো এইভাবে যাই না, তাই পত্র পত্রিকা শুনেছি, টিভি টক শোতে শুনেছি, এইসব কথাবার্তা শুনেছি। সুতরাং কোথাও কোথাও বাণিজ্যিকরণের কথা একটু একটু করার চেষ্টা যে করা হয় তা করা হয় না তা না। আর আমরা তো সত্যিকার অর্থে প্রত্যেকে তো ধোয়া তুলসীর পাতা না যে আমাদের কোনো দোষ থাকবে না, তবে আপনাদের বিচার বিবেচনা করে দেখতে হবে কোন সময়টিতে দেশ সবচেয়ে ভালো চলছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, দেশে উন্নয়ন হচ্ছে, দেশের মানুষ সুখে আছে, দেশের মানুষ ভালো আছে, সেই সময়টির কথা আপনাদের বিবেচনা করতে হবে। আমাদেরকে যদি এখন উন্নত বিশ্বের সাথে তুলনা করেন সেটাও যেমন ভুল হবে, আমাদের যদি এখন একদম সর্বনিম্ন দেশগুলোর সাথে তুলনা করেন সেটাও ভালো হবে। অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের অবস্থান মোটামুটি স্থিতিশীল, এবং আমরা সারা বিশ্বে কিন্তু আমরা এই মুহূর্তে জনতা শেখ হাসিনা নেতৃত্বে কিন্তু আমরা প্রশংসিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ছোটখাটো ভুল, ছোটখাটো দুর্নীতি বা দুর্নীতি এগুলো একটা পার্ট, বিভিন্ন সরকার বিএনপি সরকারের সাথে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারপরেও যে আমাদের সময় নেই তা আমরা বলছি না, তো অবশ্যই আছে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে রাখতে হবে। টাকা পাচার যদি কেউ করে তার বিরুদ্ধে সবাই কথা বলবে, কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে সবাই কথা বলবে, কথা বলার কারণেই তো এইটা স্তিমিত হবে বা কমে যাবে। আমরা তো এর পক্ষে নাই কোন একটা মাসে, যে আমরা 4 জন আলোচনা করছি, আপনিও আছেন, শতভাগ আমরা কেউ এর পক্ষে নাই, কিন্তু একটা দুইটা ঘটনা বলে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেয়ে সমস্ত ঘটনা মিলিয়ে যদি ভালো কাজের প্রশংসা করি আর খারাপ কাজগুলো সমালোচনা করে ভালো হওয়ার পরামর্শ দেই তাহলে হবে সেটা সবচেয়ে ভালো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাবিবুল ইসলাম এমপি। অনুষ্ঠানের আমি একদম শেষ দিকে আছি, জনাব অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, 30 সেকেন্ডে আপনার শেষ কথাগুলো শুনি, তারপর আমরা অনুষ্ঠানের শেষ দিকে যাব। আমি এক মিনিট, 30 সেকেন্ডে তো আচ্ছা জি, জনাব হারুনুর রশিদ বলুন, বলুন যে আসলে আসলে এখানে জনাব হাবিবুল ইসলাম মাননীয় সদস্য যে কথাটা বলেছেন, আসলে অনুমান নির্ভর আজগুবি মন্তব্য করাটা ঠিক না। উনি একজন দায়িত্বশীল ব্যক্তি, জাতীয় সংসদের সদস্য, দেশবাসীকে নিয়ে সরকার নিঃসন্দেহে সার্কাসে লিপ্ত, পার্লামেন্ট চলে কিন্তু সুনির্দিষ্টভাবে জাতীয় আমাদের সংবিধান এবং কার্যকরণ বিধি। উনি বললে যে সংবিধান আলোচনা করতে আমরা বিরোধী দল সীমিত শক্তি নিয়ে অসংখ্য নোটিশ দিয়েছি, কলেটেনশন নোটিশ দিয়েছি, কি বলেন আপনি? আপনি আপনি কিছু বলতে চান? আপনি একটু নিজেকে আনমিউট করুন। আচ্ছা আমি 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 শুধু আচ্ছা আমি আমি সাদি আমি বলবো না, আমি একটু যে না একটু জনাব ডক্টর হাবিব ইমিল্লাত এমপির একটু কথা শুনি, যেহেতু ওনার বিরুদ্ধে জনাব হারুনুর রশিদ অভিযোগ তুলেছেন, আপনি কিছু মনে করবেন? আচ্ছা আচ্ছা, উনি আমার বিরুদ্ধে অভিযোগ তুলেননি, উনি তুলেছেন সংসদে যে ওনারা অজস্র নোটিশ দিয়েছেন। আমরা দেখেছি এই সরকারের সময় মাত্র 6 জন বিএনপি থেকে, 6 জনই তো টোটাল, 6 জন বিএনপি সংসদ সদস্যকে যে পরিমাণ সময় দেওয়া হয়েছে, আর তারা আল্লাহর রহমতে যেভাবে মন খুলে মুখ খুলে কথা বলেছেন, অতীতে হলে এটা একটা সংঘর্ষের পর্যায়ে চলে যেতে পারত, আল্লাহর রহমতে আজকে পর্যন্ত আমাদের সংসদে কোনো ধরনের কোনো অঘটন ঘটে নাই। সুতরাং আমরা বলবো আপনারা কথা বলুন, আপনারা সমালোচনা করুন, তবে পুষ্টভাবে করুন, এবং যেগুলো জনগণের জন্য প্রয়োজন সেগুলো করুন, এটি আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে। অনেক ধন্যবাদ, আর এরই সঙ্গে আজকের মতো শেষ করছি আমরা SSRM জনতন্ত্র গণতন্ত্র। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।